ঢাকার বঙ্গবাজারে পাবলিক টয়লেট ফি 10 টাকা। রাজধানী ঢাকার খুবই গুরুত্বপূর্ণ এলাকা গুলিস্তান, যার পাশে আছে নাগরিক ভবন। জনগুরুত্বপূর্ণ এই এলাকার পাশে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সদর স্টেশন। পথের পাশে আমরা দেখতে পাই বঙ্গ মার্কেট, এরপর নতুন এবং জনপ্রিয় একটা মার্কেট সিটি প্লাজা, যার ডান পাশে আবার আবাসিক এলাকা। এই সিটি প্লাজা শপিং কমপ্লেক্সের আগেই বঙ্গবাজার পাবলিক টয়লেট নামে একটা পাবলিক টয়লেট রয়েছে। আর এই পাবলিক টয়লেট যে প্রয়োজনেই কেউ ব্যবহার করুক না কেন, জনপ্রতি দিতে হচ্ছে 10 টাকা। জনগুরুত্বপূর্ণ এই জায়গাটাতে টয়লেট ব্যবহারকারী অধিকাংশই পথচারী এবং শ্রমিক শ্রেণীর। অবস্থা সম্পন্নদের কাছে 10 টাকা কিছু না হলেও একজন শ্রমিকের কাছে এটা অনেক কিছু। ভিডিওটি আমার এমপির একজন ভলেন্টিয়ারে গত 30 মে 2019 ধারণ করেন। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোহাম্মদ সাইদ খোকনের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।